আলহামদুলিল্লাহ কত والصلاه والسلام على من لا نبی সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে তার উম্মতের মধ্যে থেকে 70 হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন যাদের গুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উল্লেখ করেছেন হুমুল্লেদিন আলা ইয়াস্তরকুন ওলা ইয়াক্তগুন ওয়ালায়তত ইয়রুন ওয়াল আরববিহিম ইয়াথ আখ্যালুন চারটি গুণসম্পন্ন ব্যক্তিরা ময়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন মর্মেদ রসুস আলাইসাল্লাম হাদিস উল্লেখ করেছেন আর তা হল যে তারা মানুষের কাছে ঝাড়ফুঁক আবেদন করে না যে আমাকে আপনি ঝাড়ফুঁক করুন এবং আগুন দিয়ে শরীরে প্রলেপ করিয়ে আরোগ্য কামনা করে না এবং কোনো কিছুকে শুভ অশুভ মনে করে না অথবা পাখি উড়ি পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করে না এবং সার্বক্ষণিক হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা করে এই হাদিসে লাই স্তর কুন তারা মানুষের কাছে ঝাড়ফুঁক কামনা করে না তাহলে ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা মানুষকে যে ঝাড়ফুঁক করে থাকি কোরআন এবং হাদিস থেকে এটি সম্মত আকুলু আল্লাহ রব আলবিন মানুষকে রোগ বিসুখ দিয়ে পরীক্ষা করে থাকেন আর যেই ব্যক্তি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে নিজেকে মমিন বলে দাবি করে আর এই মমিনের জীবনে যা কিছু ঘটবে প্রতিটি ক্ষেত্রে যদি ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার দিদির উপর ইমান রাখে তাহলে সবকিছু আল্লাহর আলমিন নেকিতে পরিণত করে দিবেন রাসু বলেছেন আজ বানলি আমলির মুমিনা আমরা হো কুল্লাহ মমিনের জন্য তো আনন্দ এবং আশ্চর্যর বিষয় হচ্ছে এই যে তার সব কর্মই আল্লাহ রব্লা আলমিনের নিকুটে কল্যাণময় যদি থাকে কোন সুসংবাদ পেয়ে বসে সেক্ষেত্রে সে এই সুসংবাদ পেয়ে আল্লাহ সবহান ও তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটি তার জন্য কল্যাণকর আর যদি তাকে দুঃসংবাদ পেয়ে বসে সেক্ষেত্রে সে সবুর এখতিয়ার করে এটু তার জন্য কল্যাণকর সুতরাং ব্যক্তি যদি অসুস্থতা বোধ করে তাহলে সেক্ষেত্রে আল্লা সুভানা তালার উপরে সে তবাক্কুল রাখবে আল্লাহ উপরে রাখবে রাখবে এখন রোগ আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে সাধারণ কোন রোগে আক্রান্ত হয়েছে এই জন্য ব্যক্তি অসুস্থ হয়েছেন আবার কখন দেখা যায় যে কেউ কাউকে বান মারে জাদু টনা করে অথবা কাহোর চোখ লেগে যায় সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণ চিকিৎসার মাধ্যমে অনেক সময় আরোগ্য লাভ হয় না এই ক্ষেত্রে কিন্তু রুকিয়া শারে ইয়া কোরআন এবং সই হাদিস থেকে এই মর্মে যে আয়াজ এবং হাদিস হাদিসের দোয়া বর্ণিত হয়েছে এগুলো কিন্তু একজন মানে দিনদার সুযোগ্য ব্যক্তির উপরে পাঠ করে তাহলে আল্লাহ সুবাহ এর মাধ্যমে তাকে আরোগ্য দান করতে পারেন সুতরাং আল্লাহ সুবাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ওষুধ সৃষ্টি করেন নাই রাসুল বলেছেন সাল্লাম তাদাউ فان الله عز وجل لم يضع داء الا وضع له دواء غير داء ان واحد الهرم তোমরা চিকিৎসা গ্রহণ করো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের তিনি ওষুধ সৃষ্টি করেন নাই তবে একটি রোগ ছাড়া সেটি হচ্ছে মৃত্যু সেটি হচ্ছে মৃত্যু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আ তিনি এই হিজামার মাধ্যমে আরোগ্য লাভ করতে বলেছেন এরপর ওই ব্যাঙের সাটা যেটাকে কামা বলা হয় এর এর পানির দ্বারা তিনি আরোগ্য লাভ করতে বলেছেন এর দ্বারা চোখের উপকার হয় এরপর সাল্লাম কালো জিরা ফিহাবাতি সৌদা শিফা দাইন ইলাসম মৃত্যু সারা সব রোগের মহৌষ হচ্ছে কালো জিরা এটা সাল্লাম উল্লেখ করেছেন এখন কোনো ব্যক্তির যদি মানে চোখ লেগে যায় আর এটি হচ্ছে লাগতে পারে আল্লাহন হাকুল বলেছেন যে চোখের একটা হক রয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি রুকিয়া করেন এটি নিশ্চয় জায়েজ আছে কারণ আয়সা সিদ্দিকার্দ আল্লাহ আনহা বলেন যে রাসুল আকরাম সাল আলী ও তিনি নিজের ঝাড়ফুক নিজেই করেছেন আবার তিনি একদা অসুস্থ হলেন আমি তাকে ঝাড়ফুঁক করলাম এবং তার ওই হাত দিয়ে আমি তার শরীরে প্রলেপ করিয়ে দিলাম বুখার শরীফের হাদিস আইসাস্তি বললেন আমার আনি রাসুল সাল্লাম আও আমারা আই মিনা মিনাল আইন যে মানুষের যে চোখ লাগে এর থেকে ঝাড়ফুঁকের জন্য রাসুল সাহেব তাকে আদেশ করলেন তদ্রুপ রসুল আকরম সাল আলী সাল্লাম উম্মে আউলাদে জাফর তাকেও কিন্তু তার সন্তানদের ঝাড়ফুঁক করতে রাসুল সাল্লাম বলেছিলেন রাসুল সাল্লাম নিজে তিনি হচ্ছে হাসান হুসাইন ঝাড়ফুঁক করেছেন এবং বলেছেন যে তোমাদের পিতা অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইল এবং ইসহাকে ঝাড়ফুঁক করেছেন মুসলিম শেফের হাদিস আবু সাঈদ খুদ্দির আদ্দল আনু থেকে বর্ণিত একদা জিব্রি নসূস আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন অথবা বললেন ইয়া মোহাম্মাদ ইশতাকাইতা আপনি কি অসুস্থতা বোধ করছেন ফক অলা নাম রসূসাল বলছেন হ্যাঁ আমি অসুস্থতা বোধ করছি অলআ তাকো নসূস আলাইসাল্লাম বলেন যে জিব্রী আমিন আমাকে ঝাড়ফুঁক করলেন এই দোয়া পরে বিসমিল্লা হে আর মিন কুল্লি শাহি ইন ই মিন শারর কুল্লি নফস আও আইন হাসিদ আল্লাহু ইশফীক بسم الله আরকই এই দোয়া পড়ে জিব্রিল আমিন আমাকে ফুঁ দিলেন আমাকে ঝাড়ফুক করলেন তে সুতারং এই ঝাড়ফুক এটি হচ্ছে জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত মালাম ইয়াকুন শিরকা এর মধ্যে যদি ঝাড়ফুকের মধ্যে যদি শিরিকি শব্দ না থাকে ততক্ষণ পর্যন্ত এটি মানে জায়েজ আছে ঝাড়ফুঁক করা এতে কোনো নিষেধ নাই এটি হচ্ছে জায়েজ আছে তবে ঝারফুক এটি মানে শুদ্ধ হওয়ার জন্য উলামায়ে কেরামগণ কতিপায় শর্ত আরোপ করেছেন কতিপয় শর্ত তারা আরোপ করেছেন শর্তর মধ্যে বলা হচ্ছে যে কালাম আল মুবাহ আপনি ঝাড়ফুক করবেন এইটি যেন কোরআন এবং সহি আজকার দোয়া এবং সেটি যেন মানে অর্থপূর্ণ হয় এই মানে অর্থ মানে খারাপ এমন যেন শব্দের মধ্যে না থাকে সিরিকে অর্থ যেন না থাকে তো সুতরাং কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে এর মাধ্যমে করতে হবে দুই নম্বর আন্তলুক আল আরবিয়া ওলা তস্তমিল আলা কালেমাতফুমা ওলা রোমুজ ওলা লুগা তালুখরা যেন সেটা মানে আরবি ভাষায় হয় এবং এমন কোন। বাক্য জেন এই ঝাড়ফুঁকের মধ্যে না থাকে যার অর্থ বোঝা যাচ্ছে না এবং এমন কিছু হচ্ছে মানে মানে নাম্বার যেই নাম্বার অথবা এমন কোন ভাষা যেটার অর্থ নেয় বোঝা যায় না এমন যেন না হয় তিন নাম্বার শর্ত হচ্ছে

সাহাবান আজমেন কেরাম রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বলেছেন যে আমরা ঝাড়ফুঁক করতে পারবো রাসূল সাহেব বলছেন ঠিক আছে যে তোমরা মানে কি দ্বারা ঝাড়ফুঁক করবা আর সেটি হচ্ছে মানে আমার কাছে পেশ করো রোকাকুম তোমাদের ঝাড়ফুঁকের শব্দগুলো আমার কাছে বলো তখন রাসুল সাল্লাহ সাল্লামকে যখন ওই শব্দগুলো বলা হলো তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বললেন যে লাবাস কোন সমস্যা নাই কোন সমস্যা নাই সুতরাং এটি হচ্ছে মানে আছে ঝাড়ফুঁক এখন প্রশ্ন হচ্ছে হচ্ছে হাদিসে যেটি এসেছে যে ব্যক্তি বিনা হাজার হিসেবে জান্নাতে যাবে যাদের হচ্ছে অন্যতম গুণ হচ্ছে যারা মানুষের কাছে হচ্ছে ঝাড়ফুঁক তলব করবে না এইখানে কিন্তু যেটি এসেছে সেটি হচ্ছে এই যে ব্যক্তি নিজে হচ্ছে অসুস্থ ব্যক্তি তা অন্যর কাছে আবেদন করবে না যে আপনি 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 আমাকে ঝাড়ফুঁক করুন কারণ ওলা তারা মানুষের কাছে ঝাড়ফুক করার জন্য আবেদন করবে না কিন্তু কোন ব্যক্তি কাউকে দেখতে ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার মানে আবেদন ছাড়া ব্যক্তি যদি তাকে ঝাড়ফুঁক করে ক্ষেত্রে সে নিষেধ করবে না সেক্ষেত্রে ঝাড়ফুঁক করবে এতে নিষেধ না শেখ ওসাইম রহিমুল্লাহ বলেছেন আল ইনসান আতাহু পি মাই ইয়ার্ক্টি ওলা ম্যাম না ফাইন নাহু লা ইউ নাফি পাউলুহু আলা ইস্তারকুন কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে আসে আর সে যদি তাকে ঝাড়ফুঁক করতে চাই। তাহলে নিশ্চয়ই সে নিষেধ করবে না কারণ এইটি হচ্ছে ওলা ইস্তারকুন যে সত্তর হাজার বিনা হিসেবে জান্নাতের যাবে যে গুন্টি বর্ণনা করেছে তারা ঝাড়ফুঁক যাবে না সে আওতায় পড়বে না কারণ এই এই ক্ষেত্রে তিনটি স্তর তিনি বর্ণনা করেছেন প্রথম স্তর হচ্ছে আর মাতাবাতুল উলা আই ইয়াতুলুবা মাই এই যে অসুস্থ ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে আবেদন করবে যে আপনি আমাকে ঝাড়ফুঁক করুন এইটি হচ্ছে এই যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে যে চারটি গুণ বর্ণনা করেছে সেই ক্ষেত্রেই কামালিয়াতে এই গুণের পরিপূর্ণ গুণের হয়তোবা কিছুটা পরিপূর্ণ হতে পারে দুই নম্বর হচ্ছে আল্লাহ ইমনা মাই দা লাম অ্যাফুত হুল কামাল লেয়ানহু লাম লোব যে ব্যক্তি যদি তার অজান্তে তার আবেদন ছাড়া কেউ যদি সইচ্ছায় তাকে ঝাড়ফুঁক করে অন্য কোনো ব্যক্তি তার ইচ্ছা ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু এই কামালিয়াতের মানে পরিপন্থী নয় এটি কারণ সে হচ্ছে ঝাড়ফুঁক তল তার কাছে করলো না তৃতীয় হচ্ছে যে সে নিষেধ করবে যে ভাই আপনি আমাকে ঝাড়ফুঁক করবেন না এটি কিন্তু ঠিক নয় সে এটা বলবে না এটি কোশ্চিন কালো ঠিক ভাই আমাকে ঝাড়ফুঁক করবে না কারণ আমি আশা করেছে যে আমি সত্তর হাজার যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আমি তাদের মধ্যে একজন মানে হতে চাই বলে সাধনা করছে আপনি আমাকে ঝাড়ফুঁক করবেন না এই নিষেধ করা কিন্তু ঠিক নয়

শেখ উস মানে বিনবাসুর রহিম তিনিও এই কথা বলেছেন বরং তিনি বলেছেন যে যদি একান্ত ইজাদা আতিল হাজা ইলাহায়া ফালাবাস একান্তই যদি মানে ঝাড়ফুঁক করার প্রয়োজন দেখা দেয় কোনো চিকিৎসার দ্বারাই ভালো হচ্ছে না তাকে জাদু টনা করা হয়েছে তাকে মানে আর জাদু করা হয়েছে তাকে বান মারা হয়েছে তার চোখ লেগেছে সেই ক্ষেত্রে একান্ত প্রয়োজন দেখা দিলে সে ঝাড়ফুক তাকে করা হবে আর এইটা ইনশাল্লাহ মানে ফালা বাস এতে কোনো দোষ নাই আন্না নবী সাল্লা আমার আয়সা আন্তস্তর্কি কারণ রাসুল সাল্লাহ সাল্লাম আয়সাকে বলেছে আয়সা তুমি হচ্ছে ঝাড়ফুঁক চাও তুমি চাও তদ্রুপ হচ্ছে মানে তিনি উম্মে তিনি তার সন্তানদেরকে ঝাড়ফুক দিতে করতে বলেছিলেন এটি রাসুল সাহেসলাম নিজে তিনি আদেশ করেছিলেন আর এটি যদি একান্তে পরিপন্থতে তাহলে রাসুল সাহাম আদেশ করতেন এই জন্যই আপনি ঝাড়ফুঁক এটা করতে পারেন কোনো সমস্যা ওইটা আপনি যদি ঝাড়ফুঁক করেন তার অজান্তে তাহলে আপনি এই আওতায় ইনশাল্লাহ পড়বেন না আর আপনি তো ঝাড়ফুঁক করছেন এখানে বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তি কোনো কারোর কাছে ঝাড়ফুঁক তলব করবে এইটা আর আপনি যদি রাখি আপনি ঝাড়ফুঁক করছেন আপনি ইনশাআল্লাহ ওই আওতায় পড়বেন না আল্লাহ সুবাহ আত আমাদের সকলকে সকলকেই প্রতিটি কোন আনসন্নার থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করা তৌফিক দান করুন হ্যাঁ দা আল্লাহ আলম নবীন মোহাম্মদ ও আলহি ও সাহাবি আজমাইন